একসময় গ্রামদেশে একটা কথা প্রচলিত ছিল, ছাগল পালে পাগলে। আর আজকাল সেই প্রবাদ পরিবর্তিত হয়ে দাঁড়িয়েছে, ছাগল পালেন যিনি স্বচ্ছলতার মুখ দেখেন তিনি। দেশের আর্থসামাজিক উন্নয়নে ছাগলের গুরুত্ব অপরিসীম। জাতীয় অর্থনীতিতে ছাগলের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। দেশের দরিদ্র জনগোষ্ঠী স্বল্প পুঁজি বিনিয়োগ করে ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। ছাগল ভূমিহীন কৃষক ও দুস্থ নারীদের কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য উপায়। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল, যমুনাপারি, বারবারি জাতের ছাগল দেখা যায়। তবে ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশের আবহাওয়ায় বেশি উপযোগী। এদেশে কালো রঙের যে ছাগল পাওয়া যায় সেটি ব্ল্যাক বেঙ্গল বা বাংলার কালো ছাগল নামে পরিচিত। ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধু কালো রঙের হয় না, কালো রং ছাড়াও সাদা ও ধূসর বর্ণেরও হয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা রয়েছে সারা বিশ্বে। ছাগলের একটি নতুন জাতের নাম শুনে আমরা যাই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলা বান্দরবানে। এ জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার রাস্তা ধরে আমাদের অগ্রযাত্রা। যেতে যেতে আমরা পৌঁছে যাই এখানকার আঞ্চলিক প্রাণী গবেষণা কেন্দ্রে। প্রতিষ্ঠানটিতে নানা ধরনের দেশীয় ও বন্য প্রাণীর লালন পালন ও প্রজনন গবেষণা কর্মকাণ্ড চালানো হয়। এই হিলি গট বা বন্য ছাগল প্রজাতিটি ব্রাউন বেঙ্গল ছাগল নামেও পরিচিত। চট্টগ্রাম তথা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাতে এ ছাগলটি প্রথম দেখা যায়। আমাদের দেশীয় বিখ্যাত জাত ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাথে এই ব্রাউন বেঙ্গল জাতের ছাগলের উৎপাদন ও গুণগত মান প্রায় একই। ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাথে এই ব্রাউন বেঙ্গল ছাগলের মূল পার্থক্য হল একই পরিমাণ বা তার চেয়ে কম পরিমাণে খাবার খেয়েও এই ব্রাউন বেঙ্গল জাতের ছাগল দৈনিক 200-300 গ্রাম বেশি দুধ উৎপাদন করে থাকে। আরেকটি পার্থক্য হল এদের গায়ের রং। ব্রাউন বেঙ্গল আকারে ছোট কিন্তু মোটা, একসঙ্গে 2-4টি বাচ্চা দেয়। গায়ের লোম ছোট ও মসৃণ। ব্রাউন বেঙ্গল ছাগল আসলে ব্রাউন কালারের, কিন্তু আসলে এটা আমরা এখনও ব্রিড হিসাবে ঘোষণা দিতে পারিনি। আমাদের চেষ্টা আছে ব্রিড হিসাবে ঘোষণা দেওয়ার, এই জন্য আমরা এটাকে কনজার্ভ করে এটার ক্যারেক্টারাইজেশন করে তারপর আমরা এ সম্পর্কে গবেষণা করতেছি। এর কালার কিছুটা আমরা পিওর ব্রাউন রাখার চেষ্টা করতেছি। মাঝে মাঝে আমরা নিয়মিত কালিংয়ের মাধ্যমে অন্য অন্য কালার যেটা চলে আসতেছে সেটা আমরা বাছাই করে ছাটাই করার ব্যবস্থা রাখি। এখানে ব্রাউন বেঙ্গল ছাগলটাকে আমরা, হিলি ছাগলটাকে আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য ব্রাউন একটা ব্রিড হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। পাঁঠার ওজন 20-30 কেজি, ছাগির ওজন 15-25 কেজি, খাসির ওজন 20-35 কেজি। ছাগির শিং ছোট, সরু ও ঊর্ধ্বমুখী। কিছু কিছু পাঁঠা ও ছাগির দাড়ি থাকে, কিন্তু পাঁঠার শিং তুলনামূলকভাবে বড়, মোটা এবং পেছনের দিকে বাঁকানো। ২০০৭ সালের 20 মার্চ জাতিসংঘের সংবাদ সংস্থা ইউএন নিউজে ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয় বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, কিন্তু এখানেই রয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রাণী সম্পদ ব্ল্যাক বেঙ্গল জাতের বসতি। একই বছরই IEA-র ওয়েবসাইটে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বিশ্বসেরা হিসেবে উল্লেখ করা হয়। ব্রাউন বেঙ্গল অন্যান্য ছাগলের মতো প্রায় সব ধরনের লতাপাতা খেতে পছন্দ করে, তবে সব সময় একই ধরনের খাবার খেতে পছন্দ করে না। অন্য পশুর ফেলে দেয়া বা নোংরা করা খাবার ছাগল পছন্দ করে না। এই জাতের ছাগল মাঠে অতি ক্ষুদ্র ঘাসের মধ্যেও চরে খায়। কাঁঠাল পাতা, কলা পাতা, ইপিলিপিল পাতা, পেয়ারা পাতা, বরই পাতা ছাগলের প্রিয় খাদ্য। ছাগলকে প্রাকৃতিক খাবারের পাশাপাশি তৈরিকৃত সুষম দানাদার খাদ্য সরবরাহ করতে হয়। সবই বেঙ্গল গোট, আমাদের যে ব্রাউন বলেন এবং ব্ল্যাক বলেন, বেঙ্গল গোট একটি অমিত সম্ভাবনাপূর্ণ আমাদের সম্পদ। তারপর এটার যে মিট এবং স্কিন কোয়ালিটি, এটা ওয়ার্ল্ড ফেমাস। আমাদের বিএলআরআইতে ব্ল্যাক বেঙ্গল এবং ব্রাউন বেঙ্গল দুটোই করতেছি। ব্রাউন বেঙ্গল বিশেষ করে হিলটেস এরিয়াতেই অ্যাভেলেবল বেশি, এবং যদিও পাশাপাশি ব্ল্যাক বেঙ্গলও পাওয়া যায়, আবার
এই প্লেন ল্যান্ডেও দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল বেশি, কিন্তু এর পাশাপাশি ব্রাউন বেঙ্গলও আছে।